হ্যালো বিয়ার, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একই ডেলিভারি খরচে বা ফ্রি ডেলিভারিতে আপনারা দারাজ থেকে একাধিক পণ্য অর্ডার করবেন। তো আপনারা অনেকে চাচ্ছেন যে দারাজ থেকে তিনটি, চারটি, পাঁচটি পণ্য অর্ডার করতে, বাট এক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র একই একটা ডেলিভারি খরচে আপনি দারাজ থেকে একাধিক পণ্য অর্ডার করবেন। সেক্ষেত্রে আপনি 500 টাকার পণ্য অর্ডার করলে আপনি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন। কীভাবে কী করতে হয় চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা দারাজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি যে পণ্যটা অর্ডার করতে চান সেটাই আপনি এখানে সার্চ করবেন। তো ধরেন আমি টি শার্ট অর্ডার করবো, তো এই জন্য আমি টি শার্ট লিখে সার্চ করবো। তো ধরেন আমি এখান থেকে এই টি শার্টটা অর্ডার করতে চাচ্ছি, তো এখান থেকে আমি এই টি শার্টটার উপর ক্লিক করবো। তো ক্লিক করার পর এরপরে জাস্ট একটু লোডিং নেবে। তো এখন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, এখানে যে অ্যাড টু কার্ট যে একটা অপশন রয়েছে, তো আমাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি এখানে জাস্ট এক্সেল দিয়ে দেন আমি কার্ড অপশনে অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমাকে এখানে যে স্টোর অপশন রয়েছে, এই স্টোর অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি স্টোর অপশনে ক্লিক করে দিয়েছি। তো স্টোর অপশনে ক্লিক করার পরে এই স্টোর থেকে আমি আরও কিছু টি শার্ট অর্ডার করব। তো এখন আমি এখান থেকে এই টি শার্টটা অর্ডার করবো, তো এই জন্য আমি এটার উপর ক্লিক করেছি। তো এখন আমি এটার তো অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমি অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দিয়েছি। তো দেন হচ্ছে আমি এখানে গো টু কার্ড এই অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা টি শার্ট চলে এসেছে। এখন আমি এই দুইটার উপর টিক, এই দুইটাকে আমি টিক করে দিব, টিক মার্ক দিয়ে দিব। এখানে একটা টিক মার্ক দিব, এখানে একটা টিক মার্ক দিব। তো এরপর আপনি চাইলে এখানে আপনি টি শার্টের পরিমাণ বাড়াতে পারবেন। তো এখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা দুইটা টি শার্ট হয়ে যাবে, এবং এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার এটাও দুইটা টি শার্ট হয়ে যাবে। এখানে আপনি 5টা টি শার্ট করতে পারবেন। তো এখানে আমি যেহেতু একটা একটা অর্ডার করব, তো আমি এটা একটা করে দিয়েছি, উপরটা দুইটা করে দিয়েছি। তো এখন আমি জাস্ট এখান থেকে চেক আউট যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। তো চেক আউট অপশনে ক্লিক করে দিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার 115 টাকা ডেলিভারি চার্জ কিন্তু মাইনাস হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে পার্সেল অর্ডারে ক্লিক করে দেন হচ্ছে আমার পার্সেল অর্ডারটা পার্সেল করতে পারবো, এবং দুইটা টি শার্ট কিন্তু আমাকে একদিনেই ডেলিভারি করবে। তো এ ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দেবে।